নুনমাটির নিউ গুয়াহাটি যুবক হত্যা ন ন তথ্য পোহরলে আহিছে। নমস্কার, স্বাগতম জানাইছো। এই মুহূর্তত আপুনি চাই আছে বিয়লির খবর আর আরম্ভণিতে নুনমাটির নিউ গুয়াহাটিত সংঘটিত হত্যাকাণ্ডর এই শেহতীয়া কিছু আপডেট লো আহিছো। রোহিত দর্জির হত্যাকাণ্ড সংঘটিত করা স্থান দুখর চিনাক্ত হয়েছে। নুনমাটি গণেশ মন্দির পথর 12 নম্বর উপ পথর বিজয়া জ্যোতি এপার্টমেন্টর তৃতীয় মহলার 3C নম্বর ফ্ল্যাট সংঘটিত হয়েছিল এই ঘটনাটি। কাকলি বরা নামের এগারী মহিলার নামত এই ফ্ল্যাট আছে আর এই ফ্ল্যাট কাকলি বরার সরু পুত্র শুভ্রজিৎ বরার সহিতে রোহিত দর্জি শনিবারে পুয়ারে পড়া সেই ফ্ল্যাট আছিল। শুভ্রজিৎ বরাই রোহিত দর্জিক ফ্ল্যাটর ভিতরতে হত্যা করে লিফটেরে নমাই গণেশ মন্দির পথর 14 নম্বর উপ পথত পেলাই থ গৈছিল। CCTV-এ ধরে রাখিলে, ক্যামেরাত বন্দী হয়ে রাখিলে সকলোখিনি দৃশ্য। ইতিমধ্যে আরক্ষী সংগ্রহ করেছে ফ্ল্যাটটোর পৰা সকলো সিসি ক্যামেরার ভিডিও। বর্তমান পলাতক হয়ে আছে শুভ্রজিৎ বরা। এই মুহূর্তত কিছু শেহতীয়া আপডেট। নুনমাটির যে হত্যাকাণ্ড, রোহিত হত্যাকাণ্ডর ন ন কথা পোহর লাইছে। কি ধরনের CCTV-ত ধরা পড়েছে যে লিফটের নমাই অনা হয়েছিল মৃতদেহ, আর তারপর কি ধরনের পেলওয়া হয়েছিল নুনমাটির নিউ গুয়াহাটিত এই যে যুবকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নতুন নতুন কথা তাত পোহর লাইছে। রোহিত হত্যাকাণ্ডত সংঘটিত করা যেডোখর স্থান সেয়া ঠাইডোখর চিনাক্ত করা হয়েছে। এই মুহূর্তত কিছু আপনার দৃশ্য দেখাইছো, চাও স্কুটি এখন পার হয়ে গেছে। আমি তাত মার্ক করে সেই ভিডিওটা আপনার দেখাইছো। স্কুটি এখন পার হয়ে গেছে সেই বাটেরে, আর এই গোটেখিনি দৃশ্য CCTV-র দৃশ্য। নুনমাটি গণেশ মন্দির পথর 12 নম্বর উপপথত থাকা বিজয়া জ্যোতি এপার্টমেন্টর তৃতীয় মহলার 3C নম্বর ফ্ল্যাট এই ঘটনাটি ঘটেছিল, যত কাকলি বরা নামের এগারী মহিলার নামত আছে ফ্ল্যাট। আর ফ্ল্যাট কাকলি বরার সরু পুত্র থাকিছিল শুভ্রজিৎ বরা। শুভ্রজিৎ বরার সহিতে রোহিত দর্জি শনিবারে পুয়ারে পড়া সেই ফ্ল্যাট আছিল। কিন্তু এনেকা কি ঘটনা ঘটিছিল? শুভ্রজিৎ বরাই রোহিত দর্জিক ফ্ল্যাটর ভিতরতে হত্যা করে লিফটেরে নমাই আনিছিল মৃতদেহ, আর গণেশ মন্দির পথর 14 নম্বর উপ পথত পেলাই থ গৈছিল। CCTV-এ ধরে রাখিলে গোটেখিনি দৃশ্য। নুনমাটি গণেশ মন্দির পথর 12 নম্বর উপ পথর বিজয়া জ্যোতি এপার্টমেন্টর তৃতীয় মহলার 3C নম্বর ফ্ল্যাট এই ঘটনা। আর তারপর মৃতদেহ নমাই আনিলে যুবকজনে শুভ্রজিৎ বরাই, আর সেই মৃতদেহ নমাই অনার পিছত 14 নম্বর উপ পথত গণেশ মন্দিরের পথর 14 নম্বর উপ পথতে পেলাই থ গল মৃতদেহ। CCTV ক্যামেরাত বন্দী হয়ে থাকলে গোটেখিনি দৃশ্য। আরক্ষীয়ে অনুসন্ধান বহুখিনি নতুন কথা লাভ করেছে, কিন্তু কত এটা শুভ্রজিৎ। শনিবারে উল্লেখযোগ্য যে শনিবারে প্রায় 6 মান বজাত নুনমাটির নিউ গুয়াহাটির গণেশ মন্দির 12 নম্বর পথত মৃতদেহ উদ্ধার হওয়ার উদ্ধার হয়েছিল। মৃতদেহ পেলার চেষ্টা করেছিল শুভ্রজিতে, স্থানীয় লোকে দেখা পথ 14 নম্বর উপমুঠত পেলাই থ গেছিল মৃতদেহ। আর এটাই গোটেখিনি কথা এই স্কুটি খন পোহর লাইছে। এই স্কুটি যখন স্কুটি আমি আপনার দেখাইছো, এই পথটোরে চাও, এই পথটোরে স্কুটি খন পার হয়ে যাব। এই স্কুটিতে রোহিতর মৃতদেহ কড়ি আনিছিল শুভ্রজিতে। এই মুহূর্তে আমি পুনে পুনে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক হীরক জ্যোতি মালাকার আছে। হীরক, ইতিমধ্যে বহুখিনি কথা আরক্ষী লাভ করেছে, আপনার হাতত শেহতীয়া আপডেট কি আহি পড়েছে? চক গীতাশ্রী, ইতিমধ্যে যিজন যুবকৰ কথা কোৱা হৈছে সেই যুবক সেই আচলতে রোহিত দর্জি নামৰ যিজন যুবকক হত্যা কৰা আছিল শুভ্রজিৎ বৰা। শুভ্রজিৎ বৰাক ইতিমধ্যে বিচাৰি নুনমাটি থানা আৰক্ষী অভিযান ইতিমধ্যে অব্যাহত থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যিটো আচলতে পথত হত্যাকাণ্ড কৰি পেলাই থৈ গৈছিল সেই পথটোত মই উপস্থিত আছো। সেই পথটো আছে 14 নম্বৰ বায়োলাইন, আৰু এই পথেৰে সেই যিজন শুভ্রজিৎ বৰাই রোহিত দর্জি মৃতদেহটো আনিছিল। আৰু এই স্থান যিটো আপুনি প্ৰত্যক্ষ কৰিছে, যিখনত আচলতে এতিয়া গামোচা এখন পৰি আছে, সেই স্থানত পেলাই থৈ গৈছিল। আৰু পেলাই থৈ যোৱাৰ পিছতে স্থানীয় লোকে প্রত্যক্ষ করে, আর প্রত্যক্ষ করার পিছতে ইতিমধ্যে আরক্ষী খবর দিয়া, আরক্ষী খবর দিয়ার পিছতে মৃতদেহটো লৈ যোৱা হয়। আর যি কালি 6 মান বজাত এই ঘটনা সংঘটিত হয়েছিল, 6 মান বজাত এই ঘটনা সংঘটিত হওয়ার পিছতে সমগ্র অঞ্চলটো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আর স্থানীয় লোকে এটা কথা কৈছে যে রোহিত দর্জি যি মৃতদেহটো ইয়াত পেলাই থৈ যোৱাৰ পিছত শুভ্রজিৎ বৰাই এই স্থানৰ পৰাই তেওঁ স্কুটিখন দি আকৌ পুনৰ সেই স্থানলৈ ওলাই গৈছিল। কিন্তু এই মুহূর্তলৈকে শুভ্রজিৎ বৰা কত আছে এই বিচাৰি তাক বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে। আৰু ইতিমধ্যে যেহেতু আপুনি ফ্লেটটো কথা উল্লেখ কৰিছে, যিটো ফ্লেটৰ তৃতীয় মহলাৰ 3C যিটো হত্যাকাণ্ড সংঘটিত হৈছিলে, সেই ফ্লেটটোত আচলতে কিবা ক্লু পায় নেকি আৰক্ষীয়ে এই সম্পৰ্কে অনুসন্ধান আৰম্ভ কৰিছে। আৰু কালি পুৱাৰ ভাগত, আচলতে শনিবাৰে পুৱাৰ ভাগত তেওঁ শুভ্রজিৎ বৰাৰ সৈতে রোহিত দর্জি আহিছিল। আৰু অহাৰ পিছত তাতে তেওঁলোকে নিচাযুক্ত দ্ৰব্য, আচলতে নিচাযুক্ত দ্ৰব্য সেৱন কৰাৰ কথা জানিব পৰা গৈছে। আৰু নিচাযুক্ত দ্ৰব্য সেৱন কৰাৰ পিছতে দুয়োৰ মাজত কাজিয়াৰ সূত্ৰপাত হয়, আৰু তাৰে পিছতেই এনেধৰণৰ হত্যাকাণ্ড সংঘটিত কৰে বুলি জানিব পৰা গৈছে। আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিছে যিগৰাকী
পুনের দেখাম আর কিছু ভাষ্য আছে পিতৃ ভাষ্যর পর আরম্ভ করে গোটেখিনি ভাষ্য আমি দর্শকর আগবাম কিন্তু তার পূর্বে এই দুজন বন্ধু আসে নে চা চিনাকি আসে দুজনের মাজত আর আপনি কৈছে যে নিচাশক্ত দ্রব্য সেবন করার পিছত এই ঘটনা ঘটিছিল। হয়, দুজন পূর্বর পর চিনাকি আসিল বলে এই মুহূর্ত জানিবা গেছে। আর আর দুজনে পোয়ার ভাগত কালি শনিবারে পোয়ার ভাগত আহিছিল আর আহার পিছতে সেই ঘরটোত থিসি যেটো যেটো আসলে এপার্টমেন্ট তৃতীয় মহলা আছে তার প্রবেশ করেছিল। প্রবেশ করার পিছতে তেওঁলোকে নিচাযুক্ত দ্রব্য সেবন কৰিছে কৈছিল বুলি জানিব পৰা গৈছে। বিশেষকৈ তার সিরিঞ্জ পোৱা গৈছে আর আন আন কেতবোৰ নিচাযুক্ত দ্রব্য সেবন করা সামগ্রী পোৱা গৈছে আর সেই ইতিমধ্যে সেই সামগ্রী সমূহ লাভ কৰিছে। তাৰে পিছত দুয়ে মাজত কাজিয়া সূত্রপাত হৈছিল আর কাজিয়া সূত্রপাত হওয়ার পিছতে এনে ধরনের ঘটনা সংঘটিত করলে আর যত আসলে হত্যা করা হয়েছিল। হত্যা করার পিছন মৃতদেহটো লিফটেরে অনা হয়েছিল আর লিফটেরে অনার পিছতে এই যে পথ আছে মানে যে স্থানত উপস্থিত আছো সেই পথটোরে আনিছিল আর যে চৈধ্য নম্বর বাইরে না চৈধ্য নম্বর বাইরে অনার পিছতে এই স্থানত সেই মৃতদেহটো পেলাই থৈ গৈছিল। কিন্তু আরক্ষীয়ে বারে বারে এটা কথা চেষ্টা করেছে যে তার কিবা ক্লু লাভ করব লাভ করে নেকি বা কিহর কারণে আসলে কাজিয়া সূত্রপাত হল নে অন্য কিবা কারণত কারণত এই এনে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হল সেই তথ্য বিচারি ইতিমধ্যে অনুসন্ধান আরম্ভ কৰিছে করা দেখিলে পোৱা গৈছে। আর পূর্বর কাকলি বরার নামত থাকা ফ্ল্যাটটোত সরু পুত্র থাকিছিল বলে জানা গৈছে। সেই ফ্ল্যাটটোত আগে পিছে কোন থাকে বা নে সেই ফ্ল্যাটটোত আসলতে শুভ্র চক যেহেতু কাকলি বরা সেই ফ্লেট লৈছিল আর কাকলি বরা সেই ফ্লেট লওয়ার পিছনে শুভজ্যোতি বরা মাঝে সময়ে সেই ফ্লেট আহিছিল আর মাঝে সময় অহা প্রায় অহা মাঝে সময় অহা বলে জানিব পৰা গৈছে। আর কাকলি বরার যে ফ্লেট আছিলে সেই ফ্লেট শুভজ্যোতি বরায় কালিও সেনেদরে পোয়ার ভাগত রোহিদজির আহিছিল আর অহার পিছতে আসলে তেওঁলোকে এনেধরনের ঘটনা সংঘটিত হল। আর এইখিনিতে কব বিচারিম যিজন রোহিদজি পিটি হয়েছে রেলওয়েত কর্মরত আর বামুনী মৈদামত থাকে আর 15 দিনের পূর্বে রিহাবর পর অহার কথা এই মুহূর্তে জানিব পৰা গৈছে। অর্থাৎ পূর্বরে পর দাস আসক্ত আছিল আর যেহেতু ঘর যথেষ্ট যেহেতু ঘর পারিবারিক সংঘাতো হওয়া দেখিলে পোৱা গৈছিল ড্রাগস বা অন্যান্য রাগিয়াল দ্রব্য সেবন করার সেইবাবে রিহাবত রখা হয়েছিল আর 15 দিন পূর্বে রিহাবত অহার কথা এই মুহূর্তে জানিব পৰা গৈছে। আর রিহাবত অহার পিছতো হয়তো নিচাযুক্ত সামগ্রী বা নিচাযুক্ত দ্রব্য আহরণ করা কোনো ধরনের এড়া নাছিল আর তার কালিও সেই নিচাযুক্ত সামগ্রী তালে সেবন করব আহিছিল আর তারে পিছতে এনে ঘটনা সংঘটিত হল বলে এক প্রকার জানিব পৰা গৈছে। কিন্তু আরক্ষী এই মুহূর্ত ক্লু লাভ করবেন সকল চেষ্টা অব্যাহত রাখিছে। লগতে শুভজ্যোতি বরা আসলে আটক করবেন সকল ধরনের চেষ্টা অব্যাহত রাখিছে। সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে সকলো স্পষ্ট হয়েছে যে কেনেদরে এখন স্কুটিত সেই মৃতদেহটো অনা হয়েছিল আর স্কুটি সেই মৃতদেহটো অনার পিছতে এই স্থানত যেহেতু পেলাই থৈ গৈছিল আর তারপরে স্থানীয় লোকে দেখে আর স্থানীয় লোকে প্রত্যক্ষ করার পিছতে আরক্ষীক ইতিমধ্যে অবগত করে আর তারপরে মৌনত্ব পরীক্ষার আরক্ষী জিএমসি লে প্রেরণ করে। কিন্তু সমগ্র ঘটনা যদি চাব যায় যে সমগ্র ঘটনাটো এক চাঞ্চল্যর সৃষ্টি করেছে। মৃতদেহ এটা হত্যাকাণ্ড সংঘটিত করে অভিযুক্ত মৃতদেহ লৈ পেলাই দিলে পথর কাষত সম্পূর্ণরূপে এটা চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা এটা আর এই ঘটনাটো লৈ এতিয়া যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি হীরকর পর বিদায় লৈছো কিন্তু এই মুহূর্তে পুনের সেই দৃশ্য দেখাইছো চাও কি ধরনের সেই পথকিটাত এখন স্কুটি পার হয়েছে আর সেই স্কুটিখনতে আসিলে সেই মৃতদেহ স্কুটি চলাই যাওয়া জনে শুভ্রজিৎ বরা আর শুভ্রজিৎ বরা বর্তমান পলাতক কোত আছে বিচারি আছে। নিউ গুয়াহাটি যুবকের হত্যাকাণ্ডক লৈ ব্যাপক চাঞ্চল্য এতিয়া কি নাম তেখেতৰ রোহিত দৰ্জি কি কাম করে কাম যাক করিব নিদো কি কিমান বয়স কিমান বয়স 20 কি হৈছিল কোন ঘটনা কালি কি হৈছিল কথা কোনে বা মারি পেলাইছে তাক এডিক্টেড হয় কিন্তু সব ফালে দি ওকে কি এডিক্টেড হয় অকল এডিক্টেড হয় ইয়াতে পুলিশ বিলাকে উঠাই লৈ আনিছে কেটা বাজে আনছে 7:30 দিয়েছে আর ই 7:15 পর গায়ে পেছে ঘর কোনো রাতেপা পুলিশ প্রটেকশন তো অল্প কারা করে দিয়ক না আজি মোর বেটা মরি গেছে বহুতর বেটা মরি আছে বহুতর বেটা মরি আছে সবর কারণে সাপোর্ট দিয়ক কোনে মারছে মই কি কম এটা ডাউট অল্প ভইস গেছে এটা কোনো মই কবই নয় ফোন করে শুনা পাও যে এনেকা এনেকা কথা এটা কত কি হয়েছে কি হওয়া নাই এটা শুনা পাই আছো গণেশ মন্দির কোনবা পেলাই থাকছে ড্রাগস এনে তো এডিটছে না এডিটেডে আসিল খাইছিল খাইছিল সাকেও খাইছিল যদি ইমান খোয়া নাছিল
হঠাৎ কি হৈ যায় গৈছে এটো কোনো কব নোৱাৰে না স্কুটিত কোনোবা লৈ অহা বুলি দেখা পাইছে বহুতে কৈছে লৈ আহি কিনে তাতে পৰি আছে একফালে মানুহ পৰি আছে একফালে মোবাইল গাড়ী এনেকুৱা পৰি আছে পৰি থাকোঁতে আৰু মানুহে ফোন কৰি পুলিচক মাতি ক'লে তাৰপিছত ঘৰৰ মানুহে খবৰ পৰা আৰু স্কুটিখন আমাৰে দেউতাৰে আমাৰ চিকিউৰিটিৰ ওচৰত জনোৱা মতে আমাৰ 3C এই ফ্লেটত এজন ল'ৰা অলপ চেঞ্চলেছ হৈ আছিলে তাৰ যিজন অনাৰৰ ল'ৰা তেখেতে নমাই আনি এখন বাইকত উলিয়াই নিছে আৰু আমাৰ চিকিউৰিটিয়ে তেতিয়া সুধিছে যে ক'ত যায় যে নাই তেওঁ ড্ৰিংকছ কৰি আছিলে ঘৰতে আহোঁ যেনেকৈ স্কুটিখনত পেলাই নিছে সৰ্বসাধাৰণ মানুহক যদি উলিয়াই নিয়াৰ সময়ত আমাৰ চিকিউৰিটিয়ে দেখা নাই তেখেতে পাছফালে বহাইছে আৰু যেতিয়া চিকিউৰিটি বাথৰুমত আছিলে তেতিয়া উলিয়াই লৈ গৈছে সেইখিনি আমি দেখা নাই নাই তেনেকুৱা থ্ৰিচিত যিজন অনাৰ হয় কাকলি বৰা আৰু তেওঁ সৰু ল'ৰাজন আহিছিলে তেখেতৰ নামটো আমি নাজানো নামটো জানা নেকি পৰিয়ালটো নাথাকে তেখেতৰ এজন ল'ৰা বাংগালোৰত থাকে আৰু তেওঁ কোঅৰ্ডিনেট কৰি থাকে এজন ভায়েক পাৰ্টিচাৰ্টিৰ কথা আমি ঠিক তেনেকৈ নাজানো বা আমাৰ কনচাৰ্ণো নহয় কাৰোবাৰ ফ্লেটত কোন আহে ইমানখিনি চোৱা নাযায় তাত খালি হয় কি আমাৰ ভায়েকজন আহে মাজে মাজে থাকে এজ এ অনাৰ আৰু বাছ আমি চোৱা নাই পুলিচে আহিছে পুলিচক আমি গোটেইখিনি যি দিব লাগে আমি কপাৰেট কৰিছোঁ গোটেই এ টু জেড আমি পুলিচৰ হাতত কালি কোনো নাছিলে যোৱাকালি কোনো নাই পুলিচৰ সময়ত আৰু এই মুহূৰ্তত আন এক ব্ৰেকিং নিউজ নগৰবেৰাৰ জলজলি নদীত নাও দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে কোনো মতে তাত প্ৰাণ ৰক্ষা পৰিছে প্ৰতিযোগীসকলৰ এই প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত হৈ আছিল জলজলি নৈখনৰ এই মুহূৰ্তত দৃশ্য আপোনালোকক কিছু দেখুৱাবলৈ বিচাৰিছো এয়া জলজলি নদী তাত নাও খেল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হৈছিল আৰু প্ৰতিযোগীসকল এই ধৰণে নাওসহ যিহেতু দুৰ্ঘটনাত পতিত হৈছে নাওখন এই ধৰণে ডুব যায় প্ৰতিযোগীসকলো পানীৰ মাজত ডুব যায় হাহাকাৰ লাগিছিল মুহূৰ্ততে কোনো মতে সাঁতুৰি পাৰ কৰিছে কোনো মতে সাঁতুৰি তেওঁলোকে নিজকে ৰক্ষা কৰিছে SDRFৰ লোক তাত উপস্থিত হৈছে আল আমিন নামৰ যিখন নাও প্ৰতিযোগী নাওখন সেই নাওখন দুৰ্ঘটনাত পতিত হৈছে মুহূৰ্ত পুনৰ আপোনালোকক দৃশ্য দেখুৱাইছো চাওক নগৰবেৰাৰ জলজলি নদীয়া নাও দুৰ্ঘটনাত পতিত হৈছে মালিবাৰীত নাও খেল প্ৰতিযোগিতাত ক্ষতি লঘটন নদীৰ বুকুত ডুব গৈছে প্ৰতিযোগীসহ নাও আল আমিন নামৰ এইখন নাও দুৰ্ঘটনাত পতিত হ'ল আৰু সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰিছে নাওখনৰ সকলো প্ৰতিযোগী নৈৰ বুকুত সাঁতুৰি প্ৰাণ ৰক্ষা কৰিছে তেওঁলোকে প্ৰতিযোগীসকলৰ SDRFএ তেওঁলোকে উদ্ধাৰ কৰিছে বহু প্ৰতিযোগীক প্ৰতিযোগীসকলৰ মাজত হাহাকাৰ লাগিছিল মুহূৰ্ততে তাত থকা উপস্থিত লোকসকলৰ মাজতো এটা যথেষ্ট হাহাকাৰ পৰিস্থিতি হৈছিল গৈ কাৰণ কিয় এইকেইখন নাওত চাওক ভালেকেইখন নাও তাত আছে আৰু ভালেকেইগৰাকী প্ৰতিযোগী প্ৰতিখন নাওত আছে নাও দুৰ্ঘটনাক কেন্দ্ৰ কৰি এতিয়া ব্যাপক চাঞ্চল্য খেলি থকাৰ মাজতে ডুবি গল খেলি থকাৰ মাজতে ডুবি গল নাওখন উঠিব গতিকে কোনো বিজুতি ঘটনা নাই ধুনীয়াকৈ চলি আছে মানুহ কিবা ক্ষয় ক্ষতি হৈছে নেকি মানুহখিনি কোনো অসুবিধা হোৱা নাই ধুনীয়া চলি আছে মানুহ কোনো ক্ষয় ক্ষতি হোৱা নাই গড়ৰ পিছত এইবাৰ মাজুলীৰ নামনিত এতিয়া বাঘৰ আতংক মাজুলীৰ মলুৱাল কলিতা গাঁৱৰ সন্মুখৰ চাপৰিত বাঘৰ বিচৰণক দেখি এতিয়া আতংকিত হৈ পৰিছে চাপৰিত থকা লোকসকল পুৱাই বাঘৰ খোজ তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰে খোজৰ চিন আছে আৰু তাৰপিছত মাছ ধৰিবলৈ যোৱা লোকসকলে যেতিয়া এয়া বাঘৰ খোজ দেখিলে তাৰপিছতে গোটেই খবৰ বিয়পি পৰিল আৰু এতিয়া বাঘৰ ভয়ত গৰু গাই চাপৰিটো এৰি পাৰ হৈ আহিছে সকলোৱে ইপিনে কাৰী চাপৰিত উপস্থিত হয় বন বিভাগৰ লোক চাপৰিটোৰ লগতে ওচৰৰ অঞ্চলৰ যিসকল লোক আছে তেওঁলোকক সতৰ্ক কৰিছে বন বিভাগে বাঘটোৰ বৰ্তমান অৱস্থিতি ধৰিব পৰা হোৱা নাই যদিওবা কাজিৰঙা অভিমুখে বাঘটো ঘূৰি যোৱাৰ এটা সন্দেহো কৰিছে মাজুলীৰ বন বিভাগে আৰু যদি তাত চাই বালি তাত চিন স্পষ্ট হৈ আছে বাঘৰ চিন এয়া বাঘৰ খোজৰ চাপ তাত আছে সম্পূৰ্ণৰূপে কি ক'লে অঞ্চলবাসী আৰু লগতে এতিয়া কি ধৰণৰ ব্যৱস্থা বন বিভাগে লৈছে সামগ্ৰিকভাৱে এক ৰিপৰ্ট আগবঢ়াম আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি কটকীৰ লোকে আহি আচলতে মোৰ পিছফাল থকা এই চাপৰিটোত তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰি বাঘৰ যি খোজৰ চিন এই খোজৰ চিন
দেখিবলৈ পাইছে। আৰু বৰ্তমান সময়ত এই অঞ্চলটোৰ যিসমূহ খুঁটি আছে তাৰ লগতে ওচৰ পাজৰৰ সকলো অঞ্চলৰ অঞ্চলবাসীক সতৰ্ক কৰি দিছে বাঘটোৰ অৱস্থিতিৰ কথা। আৰু জানিবলৈ চেষ্টা কৰিম, এটা বাঘ আহিছে বুলি বৰ্তমান জানিব পৰা গৈছে, বাঘটো দেখিয়াবতীয়া হ'ব, অনুমান দেখিয়াবতীয়া হ'ব লাগে। আমি খোজৰ ফুটপ্ৰিণ্ট চাই পেলাই অনুমান কৰিছোঁ, তাৰমানে ইমান প্ৰাপ্তবয়স্কও নহয়, গোটেই ঢেকিয়াবতীয়া বাঘে অনুমান কৰিছোঁ। গোটেই বাঘটো আহিছিলে, ৰাতিটো বিচৰা কৰিলে কৰি পেলাই আকৌ ঘূৰি গুচি গ'ল। কোনফালে যোৱাটো আপোনালোকে দেখিলে? আমি যোৱাটো এইটো পশ্চিম দিশলৈ গৈছে, পাঞ্জাৱ ভেকিলে এইটো ছাইডত যোৱা নিচিনা অনুমান কৰিছোঁ। বৰ্তমান সময়ত আচলতে সকলোকে সতৰ্ক কৰি দিয়া হৈছে, আমি খুঁটি গোৱাল আৰু স্থানীয় মানুহক সতৰ্ক কৰি দিছোঁ। আৰু যদি আৰু কিবা যদি পাছত গম পায় আপোনালোকে খবৰ দিওঁ, আমি লগে লগে আপোনালোকক সুৰক্ষা দিম। নিশ্চিতভাৱে আচলতে বন বিভাগৰ লোক আহি তাৎক্ষণিকভাৱে এই সমগ্ৰ অঞ্চলবাসীক সতৰ্ক কৰি দিয়াৰ লগতে এই বাঘটোৰ অৱস্থিতি খোজ নিৰ্ণয় কৰি তেওঁলোকে জানিবলৈ দিছে যে এই মুহূৰ্তত বাঘটো পুনৰ কাজিৰঙাৰ দিশে ঘূৰি গৈছে। কি ক'ব, এই মুহূৰ্তত আচলতে ঘূৰি যোৱাটো মানে দিশটো কাজিৰঙা লৈছে, আৰু কালি আহি ইয়াত বিচৰণ কৰিলে আৰু ফুটপ্ৰিংটো চাই পেলাই আমি ফুটপ্ৰিঙত গৈ আছোঁ, গৈ চালোঁ এখন নদী পাৰ হৈ গৈছে, পানীলৈকে নমাৰ তাৰ খোজ পাইছোঁ, কিন্তু ঘূৰি অহা খোজ নাই। আৰু দিশটো লৈছে সি কাজিৰঙা মুভমেণ্ট কৰিছে, আৰু ভাবিছোঁ সি আকৌ কাজিৰঙালৈকে ঘূৰি যোৱাৰ আমাৰ মানে সম্ভাৱনা কৰিছোঁ। প্ৰাপ্তবয়স্ক নহয়, আমি মানে খোজৰ হেৰিত আমি ফুটপ্ৰিংটোত চাইছোঁ, যিটো তাৰ ৱেটটো বহিব লাগে, সেইটো অলপ মজলীয়া ছাইডৰ, চেমনীয়া বুলি ক'ব লাগিব, এইটো চেমনীয়া এটা মতা বাঘ, আৰু খোজটোত আমি মতা বাঘ বুলিয়েই অনুমান কৰিছোঁ। আমি চাৰ্জাৰ লাইটৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু বোম ফটকাই আদি ৰাতিৰ ভিতৰত তেওঁলোকক চলাচল কৰিবলৈ মানা কৰিছোঁ, আৰু যদি ঘৰৰ ওচৰলৈ আহে তেতিয়া আমি ফটকা ফুটাই অকণমান নিজেই চেপাৰ্ট হৈ থাকিবলৈ আমি জনোৱা হৈছে। নিশ্চিতভাৱে এনেদৰে আচলতে বিভিন্ন সময়ত কাজিৰঙাৰ পৰা খাদ্য সন্ধানতে হওক বা বিভিন্ন কাৰণত বন্য জীৱ জন্তু ওলাই আহে, আৰু বৰ্তমান সময়ত গড় বন্যহস্তীৰ পাছত এইবাৰ এটা বাঘে আচলতে এই কাৰী চাপৰিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন যি মলোৱাল কলিতা গাঁৱৰ সন্মুখৰ চাপৰিটোলৈকে আতংকৰ সৃষ্টি কৰিছিলে। আৰু বৰ্তমান সময়ত বন বিভাগে প্ৰত্যেকটো জীৱ জন্তুৰ যি বন্য জীৱ জন্তুক তেওঁলোকে নিৰীক্ষণ কৰি আছে, আৰু সমান্তৰালভাৱে বৰ্তমান সময়ত বাঘটো যি ঢেকীয়াপতীয়া বাঘ বুলি উল্লেখ কৰিছে সেই বাঘটো বৰ্তমান কাজিৰঙাৰ ফালে ওলাই গৈছে বুলি জানিবলৈ। আৰু গুৱাহাটীত পুনৰ চোৰাংকৈ নিয়া সোণ হৈছে জব্দ। গুৱাহাটী ৰেল ষ্টেচনত আকৌ জব্দ কৰা হৈছে, এইবাৰ প্ৰায় 1.5 কিলো সোণ হৈছে জব্দ। অমৰনাথ নামৰ এটা সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ কৰিছে সোণখিনিৰ সৈতে ধৃত অমৰনাথ অশোক সাৱন্ত নামৰ লোকজনৰ পুত্ৰ। আগৰতলাৰ দেওঘৰ এক্সপ্ৰেছৰ পৰা জব্দ কৰা হৈছে চোৰাংকৈ অনা এই সোণখিনি। জি আৰ পিয়ে ধৰিছে সোণখিনি, নিয়মীয়া তালাচীৰ সময়তে জব্দ কৰিলে সোণখিনি। শিলচৰ আৰক্ষীক চেলেঞ্জ বাইক চোৰৰ। এছ পি কাৰ্যালয়ৰ সন্মুখৰ পৰাই স্কুটি চুৰ হৈছে। দুৰ্বৃত্তই চুৰি কৰি লৈ গ'ল এখন স্কুটি। চি চি টিভি গোটেই দৃশ্যখিনি আবদ্ধ হৈ থাকিল, চাওক এই ধৰণে চি চি টিভিৰ দৃশ্য। এয়া স্কুটি চুৰি কৰিবলৈ আহিছিল দুই যুৱক। এছ পি কাৰ্যালয়ৰ সন্মুখৰ পৰা স্কুটি চুৰি কৰি গোটেই ঘটনাটোক লৈ তীব্ৰ চাঞ্চল্য। আৰক্ষীৰ ভূমিকাক লৈ স্থানীয় ৰাইজৰ ক্ষোভ। আমি খবৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময়খিনিত এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। ডাইনাছৰ ডিব্ৰুগড়ৰ হিন্দুগড় এই যুৱতীগৰাকীৰ যাক লৈ এতিয়া চিন্তাত পৰিছে এই 16 বছৰীয়া হিন্দু যুৱতীগৰাকীৰ পৰিয়ালবৰ্গ। কাষ চাপিছে লাহোৱাল আৰক্ষীৰ, আৰু এই ঘটনাক লাভ জেহাদৰ আখ্যা দি আৰক্ষীৰ কাষ চাপিল ডিব্ৰুগড়ৰ হিন্দু কান্তি দল। ঘটনা সন্দৰ্ভত লাহোৱাল আৰু মাৰ্ঘেৰিটা আৰক্ষী থানাত পৃথকে পৃথকে এজাহাৰ দাখিল কৰিছে হিন্দু কান্তি দলে। একদম সৰু ছোৱালী হয়, ক্লাছ 9ত পঢ়া, তাক অতি সোনকালে যেন বিচাৰি ওলাই দিওঁ। অতি শীঘ্ৰেই এই যুৱতীগৰাকীক উদ্ধাৰ কৰি ঘৰলৈ ঘূৰাই অনাৰ দাবী জনাইছে হিন্দু কান্তি দলটোৱে। আৰু আমি আজি লাহোৱাল থানালৈ আহিছিলোঁ কেছটো অগ্ৰগতি বিষয়ে জানিবলৈ। তেওঁলোকে সহযোগিতা কৰিছে, কিন্তু আমি বিচাৰিছোঁ যে যিমান পাৰে সোনকালে ছোৱালীজনী উদ্ধাৰ হওক। হিন্দু ক্ৰান্তি দলৰ সদস্যসকলৰ মন্তব্য, নামনি অসমৰ দৰেই উজনি অসমতো একাংশই কিন্তু লাভ জেহাদৰ জাল পেলাইছে, আৰু এই লাভ জেহাদৰ জালত ভৰি দিছে
একাংশ হিন্দু যুবতীয়ে। ভুয়া পরিচয়ের একাংশ যুবতীক প্রথমতে প্রেমত পেলায় এই লাভ জেহাদ করা একাংশ লোকে। মার্ঘেরিটার রজক আলীর বিরুদ্ধেও একই অভিযোগ। লাহওয়াল হিন্দু গাঁৱৰ এই যুবতীগৰাকীক ভুয়া পরিচয়ের প্রেমত পেলায় অপহরণ করে নিয়ার অভিযোগ। আরক্ষী সোনকালে বিচারি উলিয়াক যুবতীগৰাকীক। দিশপুরিয়া এটা বিশেষ নির্দেশনা। দিশপুরিয়া এই নির্দেশনা এই মুহূর্তত মই আপনালোকক জানাবলৈ আহিছো। আপনালোকৰ সন্মুখলৈ এটা গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করা হৈছে দিশপুরৰ পৰা, আৰু এই নির্দেশ জড়িত হৈ আছে মুখ্যমন্ত্রীর ভ্রমণৰ সৈতে। হয়, ব্যয় সংকোচনৰ বাবে দিশপুরৰ পৰা আহিছে এটা বিশেষ নির্দেশনা, যেহেতু সঘনাই মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সভায় সমিতি অংশগ্রহণ করে, সঘনাই গুৱাহাটীৰ বাহিৰত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়, আনহাতে বিভিন্ন ধরনের সরকারি কার্যসূচীত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে দৈনিক অংশগ্রহণ করে, আর যার পরিপ্রেক্ষিতত মুখ্যমন্ত্রীর এই সরকারি ভ্রমণসূচীত ব্যয় হ্রাস করার বাবে এই নির্দেশনা প্রদান করা হয়েছে দিশপুরৰ পৰা। কেইবাটাও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়া হয়েছে। ব্যয় সংকোচন করিবর বাবে, ব্যয় হ্রাস করিবর বাবে কেনেকুৱা ধৰণৰ নির্দেশনা দিয়া হয়েছে সেই বিষয়ে মই আপোনালোকক জানাম এই মুহূর্তত। মুখ্যমন্ত্রীর ভ্রমণ খরচক লৈ দিশপুরে এই নির্দেশনা প্রদান করেছে। মুখ্যমন্ত্রীর অতিরিক্ত খরচ হ্রাস করবলৈ নির্দেশ দিয়া হয়েছে এই নির্দেশনার জড়িয়ে। আনহাতে মুখ্যমন্ত্রীগৰাকীৰ নিরাপত্তার ক্ষেত্র বা নিরাপত্তারক্ষী আর বিষয়ার খরচ হ্রাস করবলৈ নির্দেশনা প্রদান করা হয়েছে। মই সবিস্তারে আপনার জানাম, কিন্তু থুলমূলক কি নির্দেশনা দিয়া হয়েছে সেয়া প্রথমে জানাই লোক বিচার। আনহাতে মুখ্যমন্ত্রীয়ে থকা খোৱাৰ ব্যবস্থা নিজাববীয়াক বহন করব বলেও এই নির্দেশনাত কোৱা হয়েছে। দর্শনার্থীর লঘু আহারর খরচও মুখ্যমন্ত্রী বহন করব। কেবিনেট বৈঠকৰ বাবে জিলা প্রশাসন সমূহলৈ বিশেষ ধরনের এটা নির্দেশনা প্রদান করা হয়েছে, আর কেবিনেট বৈঠকৰ বাবে যেটু বাজেট থাকে বাজেটতকৈ অতিরিক্ত খরচ করব নিয়ে এই নির্দেশনাত কোৱা হয়েছে। সমান্তরালক পর্যালোচনা বৈঠকৰ বাবেও অতিরিক্ত খরচত বাধা প্রদান করা হয়েছে। জিলা আয়ুক্তসকললৈ দিশপুরৰ পৰা এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিখন জিলার আয়ুক্তলৈ এই নির্দেশনা জারি করা হয়েছে, আর এই নির্দেশনা অনুসরি সবিস্তারে এই মুহূর্তে মই আপনালোকক জানাম, যেহেতু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সঘনাই বিভিন্ন ধরনের সরকারি ভ্রমণসূচীত ব্যস্ত থাকিবলগীয়া হয়, আর যার বাবে অতিরিক্ত কিছু কিছু ক্ষেত্র ব্যয় করবলগীয়া হয়, আর এই অতিরিক্ত ব্যয়সমূহ হ্রাস করিবর বাবে এনেকুৱা ধরনের এটা নির্দেশনা দিশপুরৰ পৰা প্রদান করা হয়েছে। যদিহে মুখ্য কার্যালয়ের পৰা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষী আর বিষয়াসকল এই ভ্রমণসূচীত মুখ্যমন্ত্রীক সঙ্গ দিয়ে, তেতিয়া হলে সেই নিরাপত্তারক্ষী হোক বা বিষয়াসকলের ক্ষেত্র যে অতিরিক্ত ব্যয় করা হয় সেই অতিরিক্ত ব্যয় সংকোচন করব লাগবে। যেহেতু বিষয়াসকলক সমান্তরালক নিরাপত্তারক্ষীসকলক প্রতিটি দিনের হিসাবত টিএ আর ডিএ প্রদান করা হয়, সেই গতিকে সেই সকল বিষয়া আর নিরাপত্তারক্ষী নিজের খরচ নিজেই বহন করব লাগবে। অবশ্যই ব্যতিক্রম হব জিলা প্রশাসনে যে দিনের আহার আর নৈশ আহারের ব্যবস্থা করে, এই ক্ষেত্রে অবশ্যই সেই সুবিধা প্রদান করা হব বলে কোয়া হয়েছে। আনহাতে দ্বিতীয়টো গুরুত্বপূর্ণ নির্দেশনা হল, যদিহে মুখ্যমন্ত্রী এই ভ্রমণকালত কোথাও থাকিবলগীয়া হয়, গতিকে সেই থকা খোৱাৰ সকলোখিনি ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজেই বহন করব বলেও এই নির্দেশনাত কোৱা হয়েছে। তৃতীয়টো নির্দেশনা এইবুলি উল্লেখ করা হয়েছে যে যিসকল দর্শনার্থী আহিব মুখ্যমন্ত্রীর এই ভ্রমণকালত, মুখ্যমন্ত্রীর এই ভ্রমণকালত কোনোবা যদি দর্শনার্থী আহে, তেওঁলোকর খোৱা বোৱাৰ যিখিনি ব্যবস্থা, খোৱা বোৱাৰ নামত যিখিনি খরচ হব তার এখন বিল মুখ্যমন্ত্রীর সেক্রেটেরিয়েটত দাখিল করব লাগিব সংশ্লিষ্ট জিলাখনৰ আয়ুক্তই, সেইখিনি কথাও এই নির্দেশনাত উল্লেখ করা হয়েছে। লগতে চতুর্থটো নির্দেশনা হয়েছে অতি গুরুত্বপূর্ণ এটা নির্দেশনা, যদিহে গুৱাহাটীৰ বাহিৰত কোনো জিলাত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করা হয়, কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করার বাবে যিটো ভেনু বাছনি করা হয় সেই ভেনুটোত অতিরিক্ত কোনো ধৰণৰ খৰচ কৰাৰ প্ৰয়োজন নাই, কোনো ধৰণৰ